সারা দেহে নির্যাতনের চিহ্ন। গরম খুন্তি দিয়ে শিশুর ছোট্ট শরীর ক্ষতবিক্ষত করতে এতটুকু কাঁপেনি পাষণ্ডরা। চিৎকার করলে চেপে ধরা হতো গলা। প্রায় দুই বছর ধরে কারণে অকারণে চলে এমন নির্যাতন। নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার বাসিন্দা বুলবুল বিশ্বাস ও বকুল বিশ্বাসের অত্যাচার সইতে না পেরে মঙ্গলবার প্রতিবেশীর কাছে বাঁচার আকুতি জানায় 13 বছরের শিশু আশা। এরপর তাকে উদ্ধার করা হয়। খাবার না পেলে তো মানুষ এখন লুকাইয়েও খাবে এমন অবস্থা, তো ওইটা নিয়ে ওকে খুন্তি থেকে স্যাঁক দেওয়া হয়, থাপ্পড় মারা হয়, চুল ধইরা মারা হয় এমন আর কি। আমাকে নিচে এসে একদিন হঠাৎ করে দেখাইছে, এরপরে আর কি জানানো হয়েছে। বাচ্চাটা বলছে ওকে মারছে, এটাই আমরা জানি। এ ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। তার হাতে এবং পিঠে খুন্তি দিয়ে, গরম খুন্তি দিয়ে ছেঁকা দিয়েছে এবং সেখানে একেবারে চামড়া সহ মাংস।